ডক্টর বাচ্চাটি নাক থেকে কেটে পুলিশের খেলনা বের করে, যা দেখে ডক্টর অবাক হয়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, খেলনা বেরিয়ে যাওয়ার পরও বাচ্চাটি এখনো কান্না করছিল। তাই ডক্টর আবার একবার চেক করে দেখার চেষ্টা করে, আর যেমনটা সে ভেবেছিল আরো একটা খেলনা বাচ্চাটি নাক থেকে বেরিয়ে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, বাচ্চাটি কি তার নাককে খেলনার ঘর বানিয়েছে? ডক্টর এই খেলনাকে ভালো করে দেখে, এইবার এটা একটা ফায়ার ফাইটার ছিল, কিন্তু বাচ্চাটি এখনো কান্না করছিল। ডক্টর আগের বারের মতো ভাবেন, হয়তো এখনো তার নাকে কিছু ঢুকে আছে। কিছুক্ষণ চেষ্টা করার পর এইবার তার নাক থেকে একটা ফায়ার ফাইটারের গাড়ি বেরিয়ে আসে। ডক্টর এসব দেখে ভাবনায় পড়ে যায় যে বাচ্চাটি কেন তার নাকে এসব ঢুকিয়েছে। বাচ্চাটির বড় ভাই বলে, হয়তো এর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু ডক্টর অন্য কিছু ভাবেন, সে ওই খেলনাগুলোকে ভালো করে দেখতে লাগে, যার মধ্যে একটা পুলিশ অফিসার, একটা ফায়ারম্যান আর একটা ফায়ার ট্রাক ছিল। ডক্টর বুঝে যায় এখানে কিছু একটা গায়েব রয়েছে, তাই ডক্টর একটা মেশিন বের করে আনে আর বড় ভাইকে মাথা ধরতে বলে। এরপর মেশিন তার নাকে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর তার নাক থেকে একটা সিলভার ক্যাট বেরিয়ে আসে। আসলে বাচ্চাটি বিড়ালকে বাঁচানোর জন্যই সবকিছু তার নাকে ঢুকিয়েছিল।